আমাদের পৃথিবীতে জীবন খুবই বৈচিত্র্যময় ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে বৃহদ আকার জন্তু জঙ্গলের হিংস্র প্রাণী থেকে শুরু করে সমুদ্রের নিচের অদ্ভুত জীব রং পাখি হোক কিংবা ছত্রাক পৃথিবীর প্রতিটি অংশ প্রাণে ভরপুর আফ্রিকার মরুভূমি থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্ট সুন্দরবনের ম্যানগ্রোভ থেকে হিমালয়ের অরণ্য প্রতিটি পরিবেশ তার নিজস্ব চ্যালেঞ্জ অফার করে যার জন্য অনন্য অভিযোজনের প্রয়োজন কিছু প্রজাতি চরম তাপমাত্রায় বেঁচে থাকার জন্য বিবর্তিত হয়েছে আবার কেউবা সমুদ্রের গভীরে বসবাসের জন্য অভিযোজিত হয়েছে বিজ্ঞানীদের অনুমান বর্তমানে পৃথিবীতে প্রায় এইট থেকে নাইন মিলিয়ন প্রজাতি বসবাস করে শুধু তাই নয় এই সংখ্যা সময়ের সাথে সাথে ক্রমাগত বাড়ছে এবং পাল্টাচ্ছে আরও নতুন নতুন প্রজাতি আবিষ্কার হচ্ছে অনুমান করা হয় এখনো আমরা যা জানি তার থেকেও অনেক অনেক বেশি প্রজাতি পৃথিবীতে আছে যা আবিষ্কার করা এখনো বাকি আছে বিশেষ করে ট্রপিক্যাল রেইন এবং গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রে হ্যালো সকলকে আশা করছি সকলে ভালো আছো ইন্ট্রোডাকশান থেকে বুঝতে পেরেই গেছো নিশ্চয়ই যে আজকের ভিডিওতে আমরা জীব বৈচিত্র্য এবং ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করবো যেটা হলো তোমাদের ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্যের ফার্স্ট পার্ট ভিডিও শুরু করার আগে বলে রাখি অনেকেই আছো যাদের ভিডিও পছন্দ তো হয় কিন্তু তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো তাদের জন্য বলে রাখি যে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করি যার প্রথম টপিক হলো জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কি তো দেখো অ্যাকচুয়ালি পৃথিবীর তো আলাদা আলাদা বিভিন্ন রকমের পরিবেশ আছে তো একটি নির্দিষ্ট পরিবেশে বা একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যত ভিন্ন ভিন্ন রকমের আলাদা আলাদা রকমের জীব দেখতে পাওয়া যায় যত বেশি জীবের প্রাচুর্যতা বা বিভিন্নতা লক্ষ্য করা যায় বিভিন্ন রকমের উদ্ভিদ প্রজাতি প্রাণী প্রজাতি বা অনুজীব ব্যাকটেরিয়া এই যে বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে ওই অঞ্চলে জীবেদের মধ্যে এই ভ্যারাইটিটাকেই আমরা বলবো ওই অঞ্চলের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বোঝা গেল আচ্ছা খুবই ইজি কোনো জটিল কনসেপ্ট নয় আচ্ছা এর পরবর্তী টপিক দেখো তোমাদের বইয়ে যেটা আছে তার নাম হলো ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি তো ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি দেখো না এটা হলো জীবনবিজ্ঞানের একটা ব্রাঞ্চ বা শাখা তো এটাও হলো একটা সাবজেক্ট যেমন আলাদা আলাদা সাবজেক্ট হয় সেরকমই ট্যাক্সোনমিও হলে একটা সাবজেক্ট জীবনবিজ্ঞান একটা বড় সাবজেক্ট তো তার আন্ডারে এটা একটা সাবজেক্ট যেমন ধরো আমি যদি শুধু অনুজীব অর্থাৎ ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস এদেরকে নিয়ে চর্চা করি তাহলে সেই সায়েন্সকে আমরা বলি মাইক্রোবায়োলজি সেটাও জীবনবিজ্ঞানের আন্ডারে ঠিক সেরকমই আমরা যদি শুধু মানব দেহকে নিয়ে চর্চা করি মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার বিভিন্ন রকমের কাজ বিভিন্ন রোগ সেইগুলো নিয়ে যদি চর্চা করি তাহলে তাকে বলা হয় হিউম্যান ফিজিওলজি ঠিক সেরকমই ট্যাক্সোনমিও হলো লাইফ সায়েন্সের একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চে বা এই শাখাতে আমরা কী করবো না পৃথিবীতে তো এত জীববৈচিত্র্য প্রচুর প্রজাতির জীব আছে এবং কনস্ট্যান্টলি নতুন নতুন প্রজাতি আবিষ্কারও হয়ে চলেছে উদ্ভিদ প্রজাতি হোক প্রাণী প্রজাতি হোক বা কোনো অনুজীব হোক তো এত সব কিছুকে একসাথে তো মনে রাখা সম্ভব নয় কিন্তু আমরা যদি এটাকে একটা সিস্টেমে একটা নির্দিষ্ট পদ্ধতিতে এমনভাবে শ্রেণীবিন্যাস করি এমনভাবে ভাগাভাগি করে দিই যাতে সেগুলোকে মনে রাখা আমাদের জন্য ইজি হয় তাদের বৈশিষ্ট্যগুলো বুঝতে আমাদের সুবিধা হয় এবং সেইটাকে আমরা আমাদের জীবনেতে বা আমাদের অ্যাপ্লিকেশন হিসাবে কাজে লাগাতে পারি বিজ্ঞানেতে তো ঠিক সেই কাজটা করার জন্যই এই সাবজেক্টটা হলো ট্যাক্সোনমি যেখানে আমরা মেনলি পৃথিবীতে যত রকমের জীব আছে তাদের অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করবো অর্থাৎ শনাক্ত করবো তাদের নাম দেব এবং তাদের একটা নির্দিষ্ট সিস্টেম বা একটা পদ্ধতিতে শ্রেণী বিভাগ করা হবে তার আলাদা একটা নিয়ম আছে তো যেই শাখাতে এই সব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হবে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি এই যে ট্যাক্সোনমি শব্দটা এটা প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী আগাস্তিন পি দা ইনি প্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেছিলেন এর পরবর্তী স্লাইডটা দেখো এখানে ট্যাক্সোনামির ইতিহাস সংক্রান্ত কিছু তথ্য দিয়ে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ কোয়েশনে দিতে পারে হ্যাঁ যেমন চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয় প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয় ট্যাক্সোনামির জনক কাকে বলা হয় এইগুলো তবে ইতিহাসটা একটু তোমরা বই থেকে দেখে নিও সেরম কিছু দেয়া নেই অ্যাকচুয়ালি ট্যাক্সোনামের ইতিহাস অনেকই বড় অনেক কিছু আছে একদম আমাদের ভারতীয় সভ্যতার যে বৈদিক সাহিত্য একদম বেদ উপনিষদ ওই সময় থেকে ওখানেও কিন্তু আমরা এই জীবজগৎকে শ্রেণীবিন্যাস করার যে প্রচেষ্টা তার ইতিহাস কিন্তু আমরা সেইখানেও খুঁজে পাই সেই সভ্যতাতেও খুঁজে পাই ঠিক আছে বৈদিক সভ্যতাতে এছাড়া বিভিন্ন গ্রিক ফিলোসফার্স বা দার্শনিকও ছিল যেমন অ্যারিস্টটল হিপোক্রেটিস এনারা বড় বড় কিছু গ্রিক দার্শনিক বা ফিলোসফার্স ছিলেন তারাও প্রচেষ্টা করেছিলেন তবে ভারতে যে প্রচেষ্টা হয়েছিল তার সম্পর্কে অত ডেটা বা তথ্য অ্যাভেলেবেল নয় অতটা পপুলার হয়নি তবে ভারতের কৃতিত্ব কিন্তু এই দিক থেকে অনেক বেশি ছিল যেগুলো তুলে ধরা হয়নি যে ইতিহাসটা অনেক চাপা পড়ে গেছে যাই হোক এখানে এই তথ্যগুলো তোমরা একটু দেখে নেবে আর ওয়াইডাবে এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড করে নিও তবে রেকমেন্ড করবো যখন ভিডিওটা দেখছো তখনই কিন্তু খাতা পেন নিয়ে বসে এগুলো নোট ডাউন করে নিয়ে নিজের নোট বানানো সেটা আরও বেটার হয় যাই হোক তারপর দেখো আমাদের এই যে ফিল্ড অর্থাৎ ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি এর জনক বলা হয় বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে এখন কেন বলা হয় তার কারণটা হলো এই ফিল্ডে ওনার কাজ ওনার যে বৃহৎ কাজ উনি এই ট্যাক্সোনমির ফিল্ডে অনেক কাজ করে গিয়েছেন অনেক কৃতিত্ব আছে তার ঠিক আছে তাই জন্য তাকে ট্যাক্সোনমির জনক বলা হয় তার লেখা যে দুটো বিখ্যাত বই যেই দুটো সব থেকে পপুলার দুটো বই সেটা হলো স্পিসিস প্লান্টারাম আর সিস্টেমা ন্যাচুরে স্পিসিস প্লান্টারাম বইয়েতে উনি প্রায় পাঁচ হাজার নশোটি উদ্ভিদ প্রজাতির শ্রেণীবিন্যাস করেছেন নামকরণ করেছেন তাদেরকে নিয়ে কাজ করেছেন এবং সিস্টেমা ন্যাচুরে বইতে প্রায় চার হাজার দুশোটি প্রাণী প্রজাতিকে নিয়ে তিনি কাজ করেছেন এবং এই সময়টা আমি বলছি সতেরোশো তিপান্ন সময় কিন্তু অনেক পুরনো কথা ওই সময়ে এত রকম উদ্ভিদ প্রজাতি এবং প্রাণী প্রজাতি নিয়ে কাজ করা কিন্তু একটা বিশাল বড় ক্রেডিট আমরা বলতে পারি ঠিক আছে ওনার লেখা অজস্র বই তো আছেই তার সাথে সাথে এই যে বর্তমানে তোমরা যে বিভিন্ন জীবের সাইন্টিফিক নাম পড়ো না হ্যাঁ বিভিন্ন প্রাণী হোক বা উদ্ভিদ হোক যাদের সায়েন্টিফিক নাম বা বিজ্ঞানসম্মত নাম তোমরা পড়ো সেই যে তার নিয়মটা যাকে আমরা বলি দ্বিপদ নামকরণ এটাও কিন্তু প্রচলন করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তো এই সমস্ত কাজের জন্যই ওনাকে ট্যাক্সোনমির জনক বলা হয় যাই হোক এরপরে পরের টপিকে দেখো পরের টপিক কী আছে ট্যাক্সোনমির গুরুত্ব তো দেখো সবই বোঝা গেল যে ট্যাক্সোনমি হলে এরকম একটি সায়েন্স বা এরকম একটি লাইফ সায়েন্সের ব্রাঞ্চ কিন্তু প্রশ্ন এখন এটা হলো যে তাহলে আমরা ট্যাক্সোনমি কেন পড়ব তার উদ্দেশ্য বা তার গুরুত্বটা কি কেন আমরা এই জিনিসটাকে পড়ব তো দেখো এখানে আমি চারটে পয়েন্ট মেন লিখে রেখেছি প্রথম পয়েন্টগুলো আমি প্রথমে বলে দিচ্ছি তারপর এক্সপ্লেন করছি দেখো প্রথম পয়েন্ট কী বলা আছে যে পৃথিবীর এই যে বৈচিত্র্যময় জীব এত যে জীব বৈচিত্র্য তাতে যে বিভিন্ন বিভিন্ন জীব আছে তাদের সম্পর্কে জানা তাদেরকে চেনা জ্ঞান অর্জন করা এটার জন্য এক নম্বর উদ্দেশ্য দু নম্বর গুরুত্ব কি হতে পারে যে সেই সমস্ত জীবেদেরকে একটা সিস্টেম অনুযায়ী ক্যাটাগোরাইজ করা মানে গোষ্ঠীতে ভাগাভাগি করে দেওয়া তাদের বৈশিষ্ট্যের মিল আর অমিলের ওপর ভিত্তি করে তাদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তিন নম্বর কি লেখা আছে দেখো বলেছে নতুন আবিষ্কৃত কোনো জীবকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্ত করা এবং নির্দিষ্টভাবে শ্রেণী বিভক্ত করা যে প্রতিনিয়তত পৃথিবীতে বিভিন্ন রকমের জীব আবিষ্কার হচ্ছে বিভিন্ন প্রজাতির তো তাদেরকে চেনা এবং ওই শ্রেণী বিভক্ত করে দেওয়া এবার তাহলে এই তিনটে পয়েন্ট পড়ার পর বোঝা গেল যে এই এই কাজ আমাদের ট্যাক্সোনমিতে করতে হয় এটা হলো ট্যাক্সোনমির গুরুত্ব কিন্তু সেই ঘুরে ফিরে প্রশ্ন এলে এটাই যে জ্ঞান অর্জন না হয় করবো আমরা সমস্ত জীবসগত সম্পর্কে কিন্তু করে আমাদের লাভটা কি কেন করব আমরা জ্ঞান অর্জন সেই জন্য বলে রাখি দেখো ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই যে জ্ঞান অর্জন করাটা বা জীবজগৎ সম্পর্কে এই যে সাবজেক্টটা এটার প্রয়োজনটা তাহলে কোথায় মেন প্রয়োজন দেখো এক নম্বর তো আমরা আমাদের জীবনকে কিভাবে বেটার করতে পারি এর থেকে অর্থাৎ মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য এই জ্ঞানগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি মানব সমাজে তাই না যেমন উদাহরণ দিই দেখো আমাদের বিভিন্ন রকমের রোগ হলে যখন ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক্স নিই অ্যান্টিবায়োটিক মেডিসিন নিই অ্যান্টিবায়োটিক মানে কি যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়াই করে তাই তো সিম্পল জ্বর টর হলেও দেখবে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয় এখন অ্যান্টিবায়োটিকটা আসছে কোথা থেকে এই কেমিক্যালটা কোথা থেকে পাওয়া যায় জানো অ্যান্টিবায়োটিক পাওয়া যায় কিন্তু বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই টাইপের অনুজীব থেকেই ওদের শরীর থেকেই এই কেমিক্যালগুলো নেওয়া হয় তাহলে একবার ভেবে দেখো আমরা যদি ওই ব্যাকটেরিয়া বা ওই ফাঙ্গাস সম্পর্কে নাই জেনে থাকি তাহলে আমরা অ্যান্টিবায়োটিক্স পেতামই না আমরা অ্যান্টিবায়োটিক্স কীভাবে পেতাম যদি ওদেরকে নিয়ে গবেষণাই না করতাম ঠিক আছে তো এটা তো একটা উদাহরণ এরকম কত কত উদাহরণ আছে ঠিক আছে সেই জন্য মানব সমাজে অ্যাপ্লাই করার জন্য এই নলেজটাকে তারপর কি এই যে পরিবেশ বা এই যে বাস্তুতন্ত্র যেই পরিবেশের আমরাও একটা পার্ট আমরাও একটা জীব সেই পরিবেশে কিন্তু প্রত্যেকটা জীব একে অপরের ওপর নির্ভরশীল একবার ভেবে দেখো পৃথিবীতে যদি সমস্ত উদ্ভিদ ধ্বংস হয়ে যায় তাহলে আমরা কিছু খেতেই পাবো না অন্য প্রাণী সমাজও বিলুপ্ত হয়ে যাবে কারণ পরভোজী জীবেরা স্বভোজী জীবের ওপর নির্ভরশীল তাহলে সভজিদের গুরুত্ব তো চরম তাই না ঠিক সেরকমই প্রকৃতিতে প্রত্যেকটা জীব প্রত্যেকের ওপর নির্ভরশীল সেই জন্য পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের প্রয়োজন কারণ আমাদের কাছে সেই রকম বুদ্ধি বা সেই রকম ব্রেন আছে যেটা অন্য কোনো প্রাণীদের কাছে নেই আমরা সেইটাকে বুঝতে পারবো বুঝতে পেরে সেটাকে অ্যাপ্লাই করে আমরা পরিবেশটাকে আরও বেটার করতে পারি আমাদের মানব সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং যাতে পরিবেশের বাস্তুতন্ত্র ঠিক থাকে সেই কাজও কিন্তু করতে পারি তো সেই জন্যই ট্যাক্সোনমির গুরুত্ব এত বেশি ট্যাক্সোনমি যদি না থাকতো তাহলে কিন্তু এই সব ব্যাপারগুলো কিছুই হতো না এগ্রিকালচার হ্যাঁ মেডিসিন ইন্ডাস্ট্রি হর্টিকালচার এই যে যত ইন্ডাস্ট্রিগুলো আছে সবই কিন্তু কোনো না কোনোভাবে ট্যাক্সোনমির ওপর নির্ভরশীল নেক্সট টপিক দেখো এরপর আছে ট্যাক্সোনমি খায়ার আর কি আচ্ছা ট্যাক্সোনমি খায়ার আর কি আগে ব্যাপারটা বলার আগে আমি একটা উদাহরণ সহযোগে বোঝাই ব্যাপারটাকে তো দেখো মনে করা এমন একটা প্রজাতি যেটা আগে কখন আবিষ্কার হয়নি নতুন একটা প্রজাতি প্রাণী হোক বা উদ্ভিদ হোক সেটা আমরা দেখতে পেয়েছি তাহলে একজন ট্যাক্সোনমিস্ট হিসাবে মানে যিনি ট্যাক্সোনমি নিয়ে গবেষণা করছেন তিনি ট্যাক্সোনমিস্ট হিসাবে আমার কাজ কি সেটাকে নাম সে ফার্স্ট কাজ কি সেটা শনাক্তকরণ করা অর্থাৎ আমি তাকে ভালোভাবে আগে অবজার্ভ করব তার বৈশিষ্ট্য লক্ষ্য করব কি কি বৈশিষ্ট্য তার বাহ্যিক বৈশিষ্ট্য হতে পারে তার আভ্যন্তরীণ বৈশিষ্ট্য হতে পারে তার জেনেটিক্স হতে পারে গত কি বৈশিষ্ট্য আছে তার বায়োকেমিস্ট্রি হতে পারে অর্থাৎ তার ভিতরে কি কীরকম কেমিক্যালস আছে সব রকম দিক থেকে আমরা তার বৈশিষ্ট্য দেখব দেখে আমরা বিচার করব যে এই জীবটি কি আগে কখনো আবিষ্কার হয়েছে এরম কি জীব পৃথিবীতে কোনো আছে প্রজাতি জানা না নেই যদি না থাকে তার মানে কি এটা একটা নতুন প্রজাতি যেটা আমরা আবিষ্কার করতে চলেছি তাহলে ফার্স্টে আমাদেরকে সেটাকে শনাক্ত করতে হবে তো সেই জন্যই ট্যাক্সোনামির প্রথম কাজ কি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হলো নামকরণ মানে আমরা দেখলাম যে এটা একটা নতুন প্রজাতি আমরা বুঝে গেলাম তাহলে এটার এবার একটা নাম দিতে হবে তো নাম দেওয়ার যে পদ্ধতি সেটা হলো দ্বিপদ নামকরণ অর্থাৎ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমরা নাম দেবে এই যে দ্বিপদ নামকরণ তার আলাদা আলাদা নিয়ম আছে যে দ্বীপদ নামকরণ দেওয়ার কী কী নিয়ম নিয়মাবলীগুলো আচ্ছা নামকরণ করার পর তিন নম্বর কাজ কি নামকরণ করার পর তিন নম্বর কাজ শ্রেণী বিন্যাস করা অর্থাৎ জীবটাকে এতক্ষণে আমরা বুঝতে পেরে গেছি বৈশিষ্ট্য অনুযায়ী যে এটা কী ধরনের জীব এবার তাকে তাহলে আমাদেরকে ওই ক্যাটাগরিতে ভাগ করে দিতে হবে তো এই যে শ্রেণীবিন্যাস করা বা ভাগাভাগি করা এটা টোটাল সাতখানা ধাপ আছে বোঝা গেল কটা সাতটা ধাপ আছে কি কি। রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এই সাতটা ভাগ ইংলিশ নামটা অবশ্যই মনে রাখবে কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস অ্যান্ড স্পিসিস শেষের এই যে দুটো শেষের যে দুটো ক্যাটাগরি জেনাস আর স্পিসিস এই দুটো দিয়ে কিন্তু বিজ্ঞানসম্মত নাম হয় তো এই যে সাতটা ধাপে শ্রেণীবিন্যাসের পদ্ধতি এই পদ্ধতিটার নাম হলো ট্যাক্সোনমিক হায়ার আর কি যেখানে বেসিক্যালি ওই জীবের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমরা কি করব। তাকে একদম সর্বোচ্চ স্তর থেকে সর্বোচ্চ স্তর হলো কিংডম বা রাজ্য সেখান থেকে একদম সর্বনিম্ন স্তর পর্যন্ত অর্থাৎ স্পিশিস বা প্রজাতি পর্যন্ত আমরা তাকে ক্যাটাগরিতে ভাগ করে দেব। এখন ভাগ করার পদ্ধতিটা কিভাবে করা হয় একটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক খুবই ইজি মানুষ অর্থাৎ হোমোস্যাপিয়েন্স আমরা যদি নিজেদেরকেই এই হায়ার সাতটা ধাপে ফেলে দেখি তাহলে দেখো আমরা কি কী দেখতে পাবো যে প্রথম কথা আমরা হলাম প্রাণী তাই তো অর্থাৎ আমাদের রাজ্য কি আমাদের রাজ্যের নাম হলো অ্যানিমিলিয়া এরকম পাঁচটা রাজ্য আছে টোটাল পৃথিবীতে যত জীব আছে সকলকে পাঁচটা রাজ্যে ভাগ করা যায় যেটা হলো পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস যখন পড়াবো তখন জানতে পারবে তার মধ্যে একটি রাজ্য হলো প্রাণী বা অ্যানিমিলিয়া তো আমরা হলাম অ্যানিমিলিয়া রাজ্য রাজ্যের পরে কি আছে পর্ব বা ফাইলাম আমাদের ফাইলাম হলো কডাটা ঠিক আছে তারপরে কি হয় শ্রেণী বা ক্লাস আমরা কোন ক্লাসের প্রাণী আমরা হলাম স্তন্যপায়ী বা ম্যামেলিয়া আমাদের ক্লাসের নাম হলো ম্যামেলিয়া তারপরে হলো বর্গ তার আন্ডারে আছে বর্গ ঠিক আছে অর্থাৎ স্তন্যপায়ীর স্তন্যপায়ী তো অনেক আছে পৃথিবীতে তো স্তন্যপায়ীর আন্ডারে কোন অর্ডার আমরা বা কোন বর্গ আমরা হলাম প্রাইমেটস বর্গ ঠিক আছে আমাদের বর্গের নাম হলো প্রাইমেটস এখন এই প্রাইমেট অর্ডারের আন্ডারে প্রাইমেটের আন্ডারে অনেক ফ্যামিলি আছে তার মধ্যে আমাদের যে ফ্যামিলি সেই ফ্যামিলিটার নাম হলো হোমোনিডি বোঝা গেল আর তারপরে এই হোমোনিডি ফ্যামিলিতে আমরা যে জেনাস বা আমাদের যে গণ ঠিক আছে সেটা হলো হোমো আর আমাদের যে প্রজাতি সেটা হলো স্যাপিয়েন্স অর্থাৎ হোমোর একমাত্র স্যাপিয়েন্স প্রজাতি পৃথিবীতে বর্তমানে আছে যারা হলাম আমরা হোমো স্যাপিয়েন্স আর এই জেনাস আর এই স্পিসিস গণ আর প্রজাতি এই দুটো দিয়েই আমাদের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স তো এইভাবে ধীরে ধীরে একটা জীবকে ধাপে 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 শ্রেণীবিভক্ত করা হয় অর্থাৎ কোনো একটা জীবকে শ্রেণীবিভাগ করার এই টোটাল সাতখানা ধাপ এই ধাপটাকে নিয়েই আমরা বলি হায়ার আর কি

আচ্ছা দেখো তো এই হয়ে গেল ট্যাক্সোনমি খায়ার আর কি এবার আমাদের আজকে লাস্ট টপিক যেটা আছে সেটা হলো দ্বিপদ নামকরণ বা বাইনোমি অ্যান্ড নোমেন ক্লেচার বা বিজ্ঞানসম্মত নাম আমরা যেটাকে সোজা কথায় বলে থাকি তো দেখো পৃথিবী ব্যাপী কোনো একটা জীবের তো একটা নির্দিষ্ট নাম থাকা দরকার কারণ আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলাদা আলাদা ভাষা কোথাও ইংলিশ কোথাও হিন্দি কোথাও যেমন আমাদের এখানে বেঙ্গলি কোথাও ফ্রেঞ্চ কোথাও জ্যাপানিস তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা তাহলে আলাদা আলাদা জায়গায় যদি আলাদা আলাদা ভাষা হয় তাহলে সেই জীবটার নামও তো আলাদা আলাদা হয়ে যাবে আলাদা আলাদা ভাষায় তো সেই জন্য একটা ফিক্সড নিয়ম থাকা দরকার যেই নিয়মটা গোটা পৃথিবী ব্যাপী সকল সকল ট্যাক্সোনমিস্ট বা বিজ্ঞানীদেরকে মেনে চলতে হবে কোনো একটা জীবের নামকরণ করার সময় এবং সেই নিয়ম বা বিধি মেনে যে নামটা দেওয়া হবে সেটাই হলো তার দ্বিপদ নাম বা সেটাই হলো তার বিজ্ঞানসম্মত নাম যেটা গোটা পৃথিবী ব্যাপী প্রচলিত হবে তাহলে আর কোনো কনফিউশন থাকবে না বোঝা গেল একটা জীবের অনেক নামও হয় হবে না আবার আলাদা 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 জীবের একই নাম হয়ে যাবে না বোঝা গেল এই ধরনের যে প্রবলেমসগুলো আছে সেইগুলোকে সলভ করা হয়ে যাবে যখন একটা নির্দিষ্ট ফিক্স কোনো নাম দিয়ে দেওয়া হবে তো এই নামটা দেওয়ার জন্যই এরকম অনেক নিয়ম আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে আর দ্বীপদ নামকরণের এই যে নিয়মগুলো বা এই যে প্রসেসটা এটা কিন্তু প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আগেও তোমাদেরকে বললাম এর নিয়মগুলো তোমরা একটু দেখে নেবে যেমন বিজ্ঞানসম্মত নামের এই যে দুটো পদ হবে হবে দ্বি পদ মানে দুটো পদ থাকবে প্রথম পদটা হবে জেনাস আর তারপরের পদটা হবে গণ আর প্রজাতি এই দুটো নিয়েই ওই জীবটার নাম হবে জেনাসের প্রথম অক্ষর বড় হাতের হবে ক্যাপিটাল লেটারে লিখতে হবে বাকি সমস্ত লেটার হবে স্মল লেটারে আর যখন হাতে করে লেখা হবে বিজ্ঞানসম্মত নাম তখন তার জেনাস আর স্পিসিসের তলায় আন্ডারলাইন করতে হবে দাগ দিতে হবে আর কি আর যখন ছাপানো হবে কোনো বইয়ে যখন ছাপানো হবে বিজ্ঞানসম্মত নামটা তখন সেটা ইটালি খড়পে ছাপানো হবে অর্থাৎ ইটালি খড়ব মানে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ এরকম হেলে যে লেখাটা আছে এটাকে বলা হয় ইটালি খরপ একটু হেলা থাকে আর যে ভাষায় নামকরণ হবে অর্থাৎ একটা নির্দিষ্ট ভাষা বেছে নিতে হবে তো যে যেই ভাষায় বিজ্ঞানসম্মত নামটা দেওয়া হবে তো সেই ভাষাটা হলো ল্যাটিন ভাষা তো যে কোনো বিজ্ঞানসম্মত নাম তোমরা যেগুলো পড়ো বর্তমানে সেগুলো সবই অ্যাকচুয়ালি কি ল্যাটিন ভাষা ওই জন্য আমাদের ওরকম অদ্ভুত লাগে মানে উচ্চারণগুলো বা নামগুলো ওরকম অদ্ভুত লাগে কারণ ওগুলো অন্য একটি ভাষা বোঝা গেল যাই হোক তো এরকম আরও যা নিয়ম আছে একটু দেখে নিও এরপর এখানে কিছু জীবের বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে কিছু উদ্ভিদ যেমন পদ্ম বট গাছ ধান গাছ এদের বিজ্ঞানসম্মত নাম এবং কিছু প্রাণী যেমন এখানে সিংহ আছে ময়ূর আছে এবং গিনিপিগ আছে এদের বিজ্ঞানসম্মত নাম এখানে দিয়ে দিলাম তোমাদের বইয়ে আরও যে বিজ্ঞানসম্মত নামগুলো আছে ওগুলো একটু দেখবে এগুলো দ্বিপদ নামকরণের কিছু উদাহরণ হয়ে গেল ব্যাস আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক এই টপিকগুলোই থাক ঠিক আছে পরের পার্টে আমরা এই প্রথম চ্যাপ্টারের আরও ভিডিও আনবো এই চ্যাপ্টারটাকে কন্টিনিউ করব আর যারা চ্যানেলে নতুন এবং এই চ্যাপ্টারটা দেখতে চাও তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে পরবর্তীকালে আমি যখন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায় এটা কমপ্লিটলি ফ্রি এবং তোমাদের যদি আমার এই প্রচেষ্টা আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট আমাকে জিজ্ঞাসা করো আর বন্ধুদের গ্রুপেতেও একটু শেয়ার করে দিও তাহলে আমার হেল্প হয়ে যায় ঠিক আছে তো সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে স্টে হ্যাপি বি হেলদি